ঢাকা ক্যাপিটালস তাদের চমক শুরু করে দিয়েছে একের পর এক। শুরুতে জনসন চার্লস, যার খবর এর আগে আপনাদের জানিয়ে দিয়েছি, এরপর হয়তো জেনে গিয়েছেন অ্যালেক্স হেলসের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে। অপরদিকে ফাফ ডুপ্লেসির সাথেও কথাবার্তা চলছে ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টদের। তবে আপনি কি জানেন এর থেকেও বড় সুখবর আসছে ঢাকা ক্যাপিটালসের জন্য? হ্যাঁ দর্শক, ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে আসছে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্ক। এই তো কিছুদিন পূর্বেই দেখেন না, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ অর্থাৎ লঙ্কান প্রিমিয়ার লিগে মাইকেল ক্লার্ক ছিল ব্র্যান্ড অ্যাম্বাসিডর। পুরো লিগে যে ব্যক্তিটা ছিল অ্যাম্বাসিডর, তাকে দেখে বিপিএল বলুন কিংবা তাকে দেখে বাঙালিরা যে কতটা জ্বলেছে সেটা আর বলার বাকি নেই। এমন একজনকে ব্র্যান্ড অ্যাম্বাসিডর বানিয়েছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ, অথচ বাংলাদেশে বিপিএল এ এমন কাউকে আনতে পারে না, এটা ভেবে অনেকেই হতাশাও প্রকাশ করেছিল এবং অনেকেই হিংসেও করেছিল। তবে আপনি কি জানেন আগামী বিপিএল এর জন্য ঢাকা ক্যাপিটালস তাকে পুরো অ্যাম্বাসিডর নয় বরং একটা দলের সামান্য মেন্টর হিসেবে আনছে? হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, এমন বড় তারকার সাথে ঢাকা ক্যাপিটালস যোগাযোগ করছে। সব কিছুই ঠিকঠাক, এখন টাকা পয়সার বনিমসি হলেই আগামী বিপিএল এর ঢাকা ক্যাপিটালস এর মেন্টর পদে দেখা যাবে মাইকেল ক্লার্ককে। সত্যি এটি গর্বের বিষয় ঢাকা ক্যাপিটালস এর ফ্যানদের জন্য, শুধু ঢাকা ক্যাপিটালস নয় পুরো বাংলাদেশের ফ্যানদের জন্য। কেননা যে ব্যক্তিটাকে একটা পুরো লিগের অ্যাম্বাসিডর হিসেবে দেখে অনেকে জ্বলছিল কিংবা হতাশা ব্যক্ত করছিল, তারা এবার এই লোকটিকে অর্থাৎ মাইকেল ক্লার্ককে পাবে একটা টিমের মেন্টর হিসেবে। সত্যি গর্বের বিষয় পুরো বিপিএল এর জন্য। এখন শুধু দেখার বিষয় টাকা পয়সার বনিমসি করে মাইকেল ক্লার্ককে বিপিএল এ আনতে পারে কিনা ঢাকা ক্যাপিটালস।